রাক্ষস বুড়ো মালি, সবার আগে আমি তোকে খাবো, তারপর আসবে এই বাচ্চাগুলোর পালা। এভাবে প্রদীপ পড়ে ভেঙে যাওয়া কোনো অশুভ সংকেত নয় তো? আমি সবাইকে সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিয়েছি, তোমরা তুমি ঠিক আছো তো? স্বামী, আমার মন চঞ্চল হয়ে উঠেছে, খুব আশঙ্কাও হচ্ছে আমার। কিসের আশঙ্কা অঞ্জনী? মারুতি, এত কিছু ঘটে গেল, এতক্ষণে তো ওর আমার কাছে থাকার কথা ছিল, ও ঠিক আছে তো? তুমি চিন্তা করো না, আমি শীঘ্র, অতি শীঘ্র ওকে খোঁজার ব্যবস্থা করছি। অঞ্জনী এসো, আমরা সবাই একসাথে প্রদীপ চালাবো আর সবাই মিলে প্রার্থনা করব আমাদের মারুতির সুরক্ষার জন্য। মারুতি, আমাদেরকে বাঁচাও, আমরা এবার কি করব? সবার আগে আমাদের এই জাল থেকে বেরোতে হবে। খুব ভালো, কিন্তু কি করে? এমন কিছু চাই যা দিয়ে এই জালটা কাটা যায়। তোমাদের কারোর কাছে এরকম কিছু আছে কি, ধারালো কিছু? আমাদের কাছে কি করে থাকবে? ওই দেখো গাছের ডাল, একবার যদি আমি ওখানে পৌঁছতে পারি তাহলে ওই ডাল দিয়ে আমি এই জালটা কেটে ফেলতে পারবো। কিন্তু কি করে, ওটা তুমি পাবে কি করে? আমার লেজ কবে কাজে আসবে? আমাদের হাতে সবাই খুব কম, তাড়াতাড়ি করো মারুতি। এইবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মালি। হায় ভগবান, রাক্ষসটা তো আমার দিকে এগিয়ে আসছে। তোকে খুঁজতে যত বিলম্ব হবে তোর মৃত্যু কিন্তু ততটাই যন্ত্রণাদায়ক হবে। এইবার যাবি কোথায় তুই পালিয়ে? বাঁচলাম। সর্দার মারুতির জয়! সর্দার মারুতির জয়! চুপ চুপ, এখনো কাজ শেষ হয়নি। কাজ তো শেষ,
রাক্ষসটা ফিরে আসার আগে এখন আমাদের এখান থেকে পালাতে হবে। না, আমরা পালাবো না। এ কি বলছো মারুতি? আজ আমাদের পুনর্জন্ম হলো, ভগবানকে নমস্কার করে লেজ গুটিয়ে পালাও এখান থেকে। দাঁড়াও, যিনি আমাদের জীবন দিয়েছেন তিনি রক্ষা করবেন। মাতা বলেন কারোর সংকট দেখে মুখ ফিরিয়ে নিতে নেই। আমি রাক্ষসের হাতে মালিকাকাকে একা ফেলে রেখে যেতে পারবো না। তাহলে আমরা কি করব? ওই রাক্ষসের সামনে একটা হাতি তো একটা মাছির মতো, আমাদের একেবারে পিষে দেবে। আমি তো তোমাদের কথা দিয়েছি, যতক্ষণ আমি আছি তোমাদের কিচ্ছু হবে না। তাহলে চিন্তা কিসের? চিন্তা তো এটাই করছি বন্ধু, যে যখন তুমি থাকবে না তখন কি হবে। তোমাকে খেয়ে ফেলার পর রাক্ষস মহারাজ আমাদেরকেও তো নিজের পেটে পুরে নেবে। আমি বিশ্বাস করি যে আমি ওই রাক্ষসকে বধ করতে পারবো। মনে ভরসা থাকলে জয় নিশ্চিত, এ কথা আমার মাতা শিখিয়েছেন। আর আমার মাতা যা বলেন তা কখনো ভুল হতে পারে না। এসো আমার সাথে, আবার বিপদে পড়ব। দাঁড়াও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি নিয়ে নাও বাগানটা, আমি চলে যাব। কোথায় যাবি? এক্ষুনি আমি তোকে তোর ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। নিজেকে তুমি শক্তিশালী রাক্ষস মনে করো, বাস্তবে তুমি একজন ভীতু। দুষ্টু বালক, তুই আমাকে ভীতু বললি? কোথায় এখন নিজের মায়ের কোলে বসে থাকার কথা মারুতির, কিন্তু তা না করে এসেছে রাক্ষসের সাথে যুদ্ধ করতে। আমার মাতা বলেন সত্যি কথা বলার জন্য সাহস নয়, বিশ্বাস থাকা প্রয়োজন। আর আমার বিশ্বাস যে তুমি একজন ভীতু, কারণ তুমি এমন একজন সাধারণ মানুষকে শিকার করতে চাইছো যে ভালোভাবে পালাতেও পারবে না, নিজেকে রক্ষাও করতে পারবে না। এমন একজনকে কেন শিকার করছো না যে তোমার সাথে লড়াই করতে পারে? সেরকম কাউকে এখানে দেখতেই তো পাচ্ছি না। তার মানে তোমার দৃষ্টি দুর্বল হয়ে গেছে। তাহলে ডাক তাকে, কে সে যে মহাশক্তিশালী দিব্যকর্ণকে হারাতে পারবে? আমি আছি তো। তোর এই দুঃসাহস দেখে আমি খুবই খুশি। অতি ক্ষুদ্র বানর শাবক পাহাড়ের চেয়েও বিশাল এক রাক্ষসকে ভয় দেখাচ্ছে। হে অহংকারী রাক্ষস, একটা ছোট পিঁপড়েও যদি হাতি সুরে প্রবেশ করে হাতিও ক্ষমতা হারিয়ে ফেলে। অনেক কথা বলেছিস বালক, এখন তোকে সংসারের কোনো শক্তি আমার প্রকোপ থেকে বাঁচাতে পারবে না। জগন মগন বন্ধু, তোমরা পালাও আর মালিকাকাকেও সঙ্গে নিয়ে যাও। চলো মালিকাকাকে গিয়ে তুলি আমরা। মালিকাকা, 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 চলুন চলুন এখান থেকে, চলুন। চলো বেচারা, খুব লেগেছে তাই না? তাহলে
জাম্বুবান কাকা আপনি? তোমরা বিরাট সীমান্ত প্রাচীরের দিক থেকে এদিকে আসছো, তোমাদের নিষেধ করেছিলাম না? তারপরেও তোমরা তো জানো যে ভূমিকম্পের কারণে এই স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তোমরা দৌরাত্ম্য করছো, এ ভীষণ অন্যায়। চলো চলো এখান থেকে। কাকা আগে শুনুন। আরে না না, চলো চলো চলো। আরে কাকা মারুতি। আরে মারুতি কোথায়? ওই খুব সংকট কাকা। খুব সংকট, কি হয়েছে? ভয়ানক একটা রাক্ষস এসে গেছে সেই প্রাচীরি টপকে, আর মারুতি ওখানেই আছে। মারুতি ওখানে? এবার বেঁচে পালাবি কোথায়? তোকে যদি এক্ষুনি ধরে আমি গিলে ফেলি তাহলে আমার পেট তো ভরে যাবে, কিন্তু মন তৃপ্ত হবে না। মন তখনই তৃপ্ত হবে যখন আমি তোর হাড়গোড়গুলোকে গুড়িয়ে দেব। অন্ধকার যতই ঘনিয়ে আসুক না কেন, আশার প্রদীপ জ্বালিয়ে রাখা অত্যন্ত আবশ্যক। মারুতি মারুতি মারুতি, তোমার কি মনে হয় যে এই হুঙ্কার শুনে আমি ভয় পেয়ে যাব? রাক্ষস যখন রাক্ষসের মতো আচরণ করো, হাসি পাচ্ছে তোমায় দেখে। তুই কি সত্যিই আমাকে দেখে ভয় পাচ্ছিস না, নাকি নির্ভীক হওয়ার অভিনয় করছিস বালক? আমার মাতা বলেন ভয় হলো মনের দুর্বলতা, যার উদ্দেশ্য সঠিক আর বিশ্বাস দৃঢ়। ভয় তাকে স্পর্শ করতে পারে না। আমি কাউকে ভয় পাই না। আজকের পর থেকে তোর মাতা সব সময় এটা নিয়ে আফসোস করবে যে কেন এমন কথা শেখালাম। কারণ যদি ভয় পেতিস তাহলে হয়তো বেঁচেও যেতিস। রুমা, তুমিও প্রদীপ দাও, তারপর ওনার প্রার্থনা করব যিনি আমাদের রক্ষাকর্তা। আমার তো মনে হয় তুই কেবল বড় বড় কথাই বলছিস। তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার বল প্রয়োগের কোনো প্রয়োজন নেই। যদি আমি জোরে এক হুঙ্কারও ছাড়ি তাহলে তোর হৃদয়ের গতি ওখানেই স্তব্ধ হয়ে যাবে। হ্যাঁ
রাক্ষসের গর্জন। हे प्रभु, बुद्धिहीन तनु जानी के सुमिरो। एतो बायुर तीव्रताय मारुति दृढ़ किभावे रोए छे, ए केमन दृश्य आमी प्रत्यक्ष करछी। अरे मारुति एमन भावे स्थिर जानो बायुर तीव्रता इखाने नहीं। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सति हूँ लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनि पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, অসম্ভব। অবশ্যই এর পেছনে কোনো মায়াবী শক্তি আছে। আমার হুঙ্কারে তোর কিছু না হলেও আমার হাত দিয়ে আমি তোকে পিষে ফেলব। सुमति के संकी कंचन बरन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। नाथ बज्र और ध्वजा विराजे, कांटे मुंज जने मुसाजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन। কি হলো শক্তিশালী রাক্ষস, তোলো আমায়। তুমি তো আমায় শেষ করতে চেয়েছিলে, না তুললে শেষ করবে কি করে? বলেছিলাম না আমি, আমি থাকতে আমার বন্ধুরা সংকটে পড়বে, এ সম্ভব নয়। এবার তোমাকে একটা ছোট্ট শিক্ষা দেব। অহংকার পতনের মূল, এটা সারা জীবন মনে রেখো। একজন শক্তিশালী রাক্ষসও এক শিশুর কাছে পরাজিত হতে পারে। তাই তোমাকে বলি, কখনো নিজের শক্তি নিয়ে অহংকার করো না। सिया राम लखन सीता वन बसिया। কি দেখেছে, আমি রাক্ষসকে হারিয়ে দিয়েছি। অলৌকিক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। জাম্বুবান কাকা, ও জাম্বুবান কাকা, জাম্বুবান কাকা,
আপনি দেখলেন ওই দুষ্ট রাক্ষস তীব্রকর্ণকে? ও মালিক কাকাকে আর আমার বন্ধুদের মারতে চেয়েছিল। আমি তাকে তুললাম, জোরে ঘোরালাম আর ছড়ে ফেলে দিলাম। এরপর ওই রাক্ষস এখানে আসার কথা আর কল্পনাও করবে না। এত শক্তিশালী রাক্ষস আমাকে তুলতেও পারল না, এত শক্তি আমার। যখন এই কথাটা আমি জগন মগন বন্ধুকে বলবো, ওরা হাঁ করে আমার কথা শুনবে। আমি এক্ষুনি বলে আসছি। আরে আরে শুনে যাও, অদ্ভুত অদ্ভুত শক্তি এই মারুতির। যে কাজ বড় বড় শক্তিশালী বানরেরা করতে পারে না, সে কাজ ও করে দেখালো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কবীর সুতি হুঁ লোক উজাগর।